গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছ আজকে আমরা অঙ্কের মজা বই থেকে কিছু অঙ্ক শিখব তাহলে তোমরা তোমাদের অঙ্কের মজা বইয়ের তেরো নম্বর পৃষ্ঠা খোলো প্রত্যেকে খুলেছো দেখো এখানে কি আছে আটের দাগের অঙ্কে ক্ষুদ্রতর মানে এই চিহ্নটা অর্থাৎ লেস দেন ও বৃহত্তর মানে গ্রেটার দেন চিহ্ন বসা ক্ষুদ্রতর মানে কি লেস দেন তোমরা মেন্টাল ম্যাথ বইতে শিখেছো যেটাকে লেস দেন আর এটাকে গ্রেটার দেন বলে বৃহৎ গ্রেটার দ্যানের বাংলা হচ্ছে বৃহত্তর আর লেস দেনের বাংলা হচ্ছে ক্ষুদ্রতর যেই দিকটা খোলা মুখ থাকবে খোলা দিকটা কি হবে বড়োর দিকে থাকবে আর সুচালো দিকটা ছোটোর দিকে থাকবে ঠিক আছে এখান থেকে আমরা একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবে আর এই ক্ষুদ্রতর বৃহত্তর বিষয়টা নিয়ে আমি তোমাদের এর আগে একদিন পড়তে দিয়েছিলাম বই থেকে তোমরা নিশ্চয়ই সবাই পড়ে বুঝে গেছো এবার আমরা অঙ্ক করব। দেখো আটের কয়ের অঙ্কটা কি বলা হয়েছে উনতিরিশ বক্স সাঁতিরিশ কোন দিকটা বড় বুঝতে পারছো সাঁত্রিশের দিকটা তাহলে এখানে কি বসবে এই চিহ্নটা আমি কি বললাম যেই দিকটা বড় হবে সেই দিকে খোলামু আর যে দিকটা ছোট হবে সূচালো বুক মুখ এই সরি সূচালো দিকটা সেই দিকে থাকবে অর্থাৎ উনতিরিশ লেস দ্যান সঁইত্রিশ এরপর দেখো উঁয়োর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি এটা কত আছে একশো একানব্বই আর এদিকে একশো উনিশ কোন দিকটা ছোটো একশো উনিশের দিকটা তাহলে যেদিকটা বড়ো সেদিকটা হচ্ছে খোলামুখ একশো একানব্বই বড়ো খোলামুখটা একশো একানব্বই দিকে অর্থাৎ একশো একানব্বই বৃহত্তর একশো উনিশ ওকে নেক্সট অঙ্কে চলে এসো এখান থেকে তোমরা ছ বর্গি হজ্জ আর ইঁয়োর অঙ্কটা বাদ দেবে নয়ের দিকে কি বলেছে নিচের অঙ্কগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো কিভাবে করবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এটাও আমি তোমাদের বলে দিয়েছি তাও আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে ঘয়ের অঙ্কটা দেখো দুই